গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আজকে ধান কাটার মেশিন এসছে, তাই যাব মাঠে। চলো যাওয়া যাক। মেশিন আসবে না বলে ওই কাজটা করছে। অনেক উঁচু, তাই মাটি কাটতে হচ্ছে, না হলে আসবে না। গাইস, বাবার অনেক স্পিডে কাজ করতে হচ্ছে, না হলে মেশিন এসে কাজ করতে পারবে না, সেই জন্য সামনের এইগুলো কাজ করে দিচ্ছে। ধান কাটা মেশিন এই 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে, তাই স্পিডে এই সামনের এইগুলো কাজ করে দিতে হচ্ছে। ধান কাটা মেশিন আসছে, এবার আমাদের জমিতে ধান কাটবে। বাবা নিয়ে আসতে গেছে। ধান কাটা মেশিন প্রায় ক্ষেতের ধারে, জমির ধারে চলে এসছে। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। গাছে বেঁধে যাচ্ছে, নিয়ে যেতে পারছে না, তাও চেষ্টা করছে নিয়ে যাওয়ার। অনেক সমস্যা হচ্ছে, তাও নিয়ে যাচ্ছে। ধান কাটা শুরু হয়ে গেছে, মেশিন ক্ষেতের জমিতে লেগে গেছে। বিচুলি নেওয়া যাবে না বলেই দিয়েছে, ধানটা নেওয়া যাবে। ধান কাটা শুরু হয়ে গেছে, ধান কাটছে। গাইজ, আমাদেরই জমি, আমাদেরই। অনেক দূর থেকে ক্যাপচার করতে হচ্ছে, সেই জন্য ঘোলা হয়তো হতে পারে কাছের দিকে আসলে। অনেক লোক দাঁড়িয়ে আছে, ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, তাই দেখছে সবাই। পরে তোমাদেরকে টোটাল মাঠ ঘুরিয়ে দেখাবো, এখন ধান কাটছে, তাই ধান কাটা ওখানেই ক্যামেরাটা করছি। কি সুন্দর সাদা সাদা বক খেতে চলে এসছে জমিতে।
সুন্দরভাবে কেটে দিচ্ছে। কি সুন্দর বক উঠছে, আর বাবা ক্ষেতের ধারে করছে জমি। বাবা ওখানে দুটো ধান কেটে দিল, দু গোছ। কবিকে জমি হবে 10 কাঠা। গাইস 10 কাঠা জমি, আর জেঠুদের ওই দিকে আছে 10 কাঠা জমি। 10 কাঠা জমি ধান কাটছে এখন। কতটা টাইম লাগে আমি ঠিক জানি না। বক অ্যাকচুয়ালি কি করছে ওখানে? ও মা বলো না, বকগুলো কি করছে ওখানে? পোকা খাচ্ছে। কি বলছে শোনা যায় না, হরিণ পোকা হয়েছে। আর এক লাইন আছে ধান কাটতে। ধান কাটা হয়ে গেলে এবার ধান দিয়ে দেবে মেশিন থেকে। এখানে ধান দেবে অনেক ছড়াছড়ি হয়ে যাচ্ছে।
গাইস, জেঠাদের ধান কাটছে। আমাদের 5 বস্তা ধান হয়েছে, 5 বস্তা তো ফুল ফুল হয়নি। ধানের বস্তার মুখগুলো বেঁধে নিচ্ছে। কার বিচুলি আনতে গেছে ভ্যানে? আমাদের খেতে করা হয়ে গেছে, এবার জ্যাঠাদের হচ্ছে। বকগুলো কি সুন্দর করে পোকা খাচ্ছে দেখো গাইস। বাবা এখানে ধান বস্তায় নিয়ে নিচ্ছে। ভ্যানকে ফোন করেছি, ভ্যান চলে আসছে। একটা দাদা জ্যাঠাদের ধান ঢেলছে। কাটা শেষ, এখন মেশিন নিয়ে চলে যাচ্ছে অন্য জমিতে ধান কাটবে। ওই ক্ষেত্রে এখনো ধান হয়নি তাই কাটিনি, এখন ধান অনেক দেরি হবে ওটায়। দাদুদের কপি ক্ষেত এটা, আর ওখানে পটল ক্ষেত আছে, লঙ্কা ক্ষেত। জায়গাটা দেখো, ওটা আমাদের কপি ক্ষেত।
এখানে ছোট ছোট লঙ্কার চারা, কোবির চারা আছে। সবাই দানা থেকে গাছ করতে হয়, সেইগুলো কাজ করছে। কপির ক্ষেতের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হয়েছে। আর এই যে কপি গাছ একটু ক্ষতি হয়ে গেছে, গাছ আবার বসিয়ে দিতে হচ্ছে। মা ওখানে কপির চারাগুলো বসিয়ে দিচ্ছে, কপি গাছগুলো, ফুলকপি। গাইজ, আমাদের ধান কাটা হয়ে গেছে ধানের মেশিন দিয়ে। আমি আর আমার জেঠিমা বাড়ি যাচ্ছি, আর মা ওখানে কিছু কাজ আছে কাজ করে, আর বাবাও কাজ করে বাড়ি আসবে। আমরা এখন বাড়ি যাচ্ছি। ধান কাটা হয়ে গেছে, বস্তাও ভর্তি হয়ে গেছে। গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার। অন্য কোনো ভিডিওয় আবার দেখা হবে। বাই।